বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, দুই মাস যেতে না যেতেই স্বাধীনতা রক্ষার চিন্তা বাদ দিয়ে ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আন্দোলনকারীরা এতটাই বিভক্ত যে এখন অনেকেই নিজেরা নিজেদের মুখোমুখি। বিকেলে মানিকগঞ্জে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। দুই মাস যেতে না যেতেই আমরা এখন নতুন একটি চিন্তা নিজেদেরকে আবিষ্কার করছি, সেটি হচ্ছে আমরা এই স্বাধীনতা রক্ষার চিন্তা বাদ দিয়ে আমরা আমাদের ব্যক্তিগত রাজনৈতিক উদ্দেশ্য এবং আদর্শ নিয়ে এতটাই বিভক্ত হয়ে গিয়েছি যে আমরা এখন নিজেরা নিজেদের মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছি। আপনি দেখতে পাবেন আমার একজন ভাই শহীদ হয়েছে, হয়তো তার জন্য একটি মামলা করা হচ্ছে, কিন্তু এই মামলায় এখন একটা টাকার ব্যবসা শুরু হয়েছে। ওই মামলায় অনেক নির্দোষ মানুষেরও নাম দেওয়া হচ্ছে এবং টাকা নিয়ে ওই নামগুলো কাটা হচ্ছে। সেটি যেই করুক না কেন, যেই দলেরই অনুসারী হোক না কেন, আমাদের অবশ্যই আমাদের জায়গা থেকে এটি প্রতিবাদ করতে হবে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।